আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি সুজির মালাই চপ। আবার অনেকে এই রেসিপিটিকে সুজির গুলগুলা পিঠাও বলে থাকেন। যে যাই বলুন না কেন, এই পিঠাটি বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর খেতেও কিন্তু দারুণ মজার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন দেখে নেই কীভাবে এই গুলগুলা পিঠা কিংবা সুজির রসমালাই বানাতে হয়। এজন্য একটি বড় বাটি নিয়েছি আর দুটো ডিম ভেঙে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ডিমগুলো মিশিয়ে নিতে হবে। তো যখন মিশানো হয়ে যাবে, এখন একদম একটি কাপে মেপে এক কাপ পরিমাণ সুজি দিয়েছি। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন মিশানো হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে আরও একটি ডিম দিলে ভালো হবে, এজন্য আমি আরও একটি ডিম দিয়েছি। ডিমটা দেওয়ার পর আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পিঠাটি খেতে কিন্তু খুবই মজার আর বানাতেও তেমন কোনো সময় লাগে না। তো যখন মিশানো হয়ে যাবে, এবার এই মিশ্রণটিকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি মালাই তৈরি করে নিচ্ছি। এজন্য একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে আপনি চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন, সেটা আপনার টেস্ট অনুযায়ী নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 এলাচ। এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর 2 থেকে 3টা বলক চলে আসলেই আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর চুলার আঁচটা একদম লোতে করে রেখে দিতে হবে, কারণ এই পিঠাগুলো কিন্তু গরম মালাইয়ের মধ্যেই কিন্তু দিতে হবে। তো একটি কড়াইতে ডুবো তেল নিয়ে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপর এই পিঠাগুলো হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রেখে এই পিঠাগুলো ভাজতে হবে আর এই পিঠাগুলো কিন্তু একদম বেশি কালার করা যাবে না। যখন দেখবেন তেলের উপরে এরকম ভেসে উঠেছে, তখনও কিন্তু তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। দেখুন পিঠাগুলো হয়ে গেছে, এটার কালারটা কিন্তু এরকম সাদাই থাকবে। তারপর এই গরম পিঠাগুলো গরম মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি আর চুলার আঁচটা এখন 2 মিনিটের জন্য মিডিয়াম করে তারপর এই পিঠাগুলো আমি জাল করে নিচ্ছি। শুধু 2 মিনিটই জাল করে নিতে হবে, তারপর 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 30 মিনিট পর দেখুন পিঠাগুলো ফুলে কতটা ডাবল হয়ে গেছে। রসে টইটুম্বুর এই মালাই চপটি খেতে কিন্তু খুবই মজার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।